অসাধারণ ডিজাইন করা, এখানে একটা পাল্লাও থাকে, ভেতরে সেলফও করা আছে। পানিতে ফুলে যাওয়া কোন সমস্যা হবে না, একদম পুরো পাল্লা নিয়ে ডিজাইন করা, ওটাই ডিজাইন করা থাকবে। বেশি ডিজাইন পছন্দ করে আচ্ছা তাদের জন্য দেখেন, খুবই সুন্দর একটা ডিজাইন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আবারও চলে আসলাম বাসার ফার্নিচার দেখাবো কিন্তু সব ধরনের সিঙ্গেল ফার্নিচার কালেকশন। এবং আজকের ভিডিওতে সম্পূর্ণ করে বাসার ফার্নিচার থেকে মোহাম্মদ বাসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। আজকে কি কম দামে সব ফার্নিচার দিয়ে দিচ্ছেন ভাই? কম দামে একদম ফ্যাক্টরি প্রাইসে। আচ্ছা, একেবারে পাইকারি দামে দিবেন ভাই? পাইকারি দামে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে একটু আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেন ভাই। আপনারা যদি ঢাকার ভিতর থেকে আসেন উত্তরা হাউস বিল্ডিং, ওকে, ডান দিক থেকে মানে উত্তরা হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে ফায়দাবাদ চৌরাস্তা রাস্তা আসলে হবে। আচ্ছা, এখানে এসে আমাদেরকে ফোন দিলে বা ই করলে আমরা রিসিভ করে নেব। আচ্ছা, বাসার ফার্নিচার। আচ্ছা, ভিউয়ার্স অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন। তো প্রথমে স্যার কোনটা দিয়ে শুরু করেন ভাই? আমরা আসেন ভিতরে। আচ্ছা, আমরা কিন্তু আজকে অনেকগুলো ফার্নিচার কালেকশন দেখাবো, সবাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে দেখা ভালো মতন বুঝতে পারবেন। এদিকে ডাইনিং টেবিল থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা ডাইনিং টেবিল দেখাই এখানে, দুটো ভিনিয়ার ডাইনিং টেবিল আছে দেখেন। ওকে, ভিনিয়ারের ডাইনিং টেবিল ভাই দেখেন, এগুলো কিন্তু সেগুন কাঠের মতো ফাইবার থাকবে দেখেন, একদম খুব স্মুথ ফিনিশিং, অসাধারণ ভাই দেখেন, খুবই সুন্দর ফিনিশিং দেখেন। এখানে গ্লাস লাগানো নাই। আচ্ছা আচ্ছা, আসলে গ্লাসটা মানে অ্যাভেলেবল। আচ্ছা, গ্লাস তো ভাই দিয়ে দিবেন? হ্যাঁ, গ্লাস দিয়ে দিবো উপরে। আচ্ছা, উপরে কত মিলি গ্লাস দিয়ে ভাই? 10 মিলি গ্লাস দিয়ে দিবেন। আচ্ছা, ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখেন, অসাধারণ ডিজাইন করা থাকবে এবং ফাইবার গুলো দেখেন ভাই, অসাধারণ লাগে তো ফাইবার গুলো। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস কত রাখতেছেন ভাই? এটার প্রাইস রাখতেছি 22,000 টাকা। 22,000 টাকা ভাই? জি জি। আচ্ছা, মাত্র 22,000 টাকায় ডাইনিং টেবিল দেখেন। এদিকে আরেকটা কালেকশন আছে, আমাকে দেখা দেই। এটা কি ভাই বড় সাইজ? এটা বড় সাইজ। এটার উপরে গ্লাসটাও টপ হবে। আচ্ছা আচ্ছা, দেখেন এটা কিন্তু টপ ডাইনিং ভাই। টপ ডাইনিং। আচ্ছা, এটার যেটা, আচ্ছা এটা হলো দুই সাইড ভিনিয়ার। আচ্ছা, দুই সাইড ভিনিয়ার কিন্তু দেখেন, এটা 1 ইঞ্চি মানে 25 মিলি ভিনিয়ারটা সাইড দিয়ে তৈরি করা। ওকে, এবং ডিজাইনটা দেখেন, আমরা ডিজাইন, ওরে ভাই অসাধারণ ডিজাইন করা থাকবে দেখেন। আচ্ছা, প্রত্যেকটা চেয়ার এখানে সেম ডিজাইন করা থাকবে। অনেক কয়েক চেয়ার, অনেক কয়েক। আচ্ছা আচ্ছা, এটা কয় চেয়ারের ডাইনিং টেবিল ভাই? এটা 6 চেয়ারের ভাই। 6 চেয়ারের ডাইনিং টেবিল দেখেন। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই? এটা আমরা 35,000 টাকা রাখতেছি। 35,000 টাকা? জি জি, দেখেন মাত্র 35,000 টাকায় ডাইনিং টেবিল। আচ্ছা, এরপরে আমাদের কি কালেকশন দেখাবেন ভাই? ওয়ার্ড্রোব আছে, এগুলো আমরা হলো মূলত ম্যাটেরিয়ালস তে এমডিএফ মেলা হয় না, এমডিএফ মেলা মেনে এগুলো সাবি দিয়ে গোস লক, কোনো কিছু দিয়ে গোস লক দাগ পড়বে না। ওরে ভাই, দাগ পড়বে না ভাই? না, কোনো দাগ পড়বে না। আচ্ছা আচ্ছা, দেখেন ওকে। আচ্ছা, আমরা একটু খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এখানে হ্যাঙ্গার আছে দেখেন, ভেতরে বাইরে সব জায়গায় একই কালার থাকবে দেখেন, এই যে ভেতরে সেম, ভাই এই পাশে সেম কালার দেখেন। আচ্ছা, প্রত্যেক পাশে কিন্তু সেম কালার থাকবে, ফাঙ্গাসের কোনো ভয় নাই, আর কালার উঠে যাওয়ার কোনো চান্স নাই এটাতে। আচ্ছা, কালার যদি স্কেচ করে, এই যে বর্ডার গুলো আছে না, এটা হয়তো মানে কেউ যদি কোনো খোঁজা টোজা, এই বর্ডার শুধুমাত্র কালার করা, এই এগুলো কিন্তু কালার ছাড়াই এরকম, ঠিক আছে। আচ্ছা, দুটো ডিজাইন আছে, এই যে আরেকটা ডিজাইন আছে, সেম প্রাইস, সেম প্রাইস ভাই, 7500। হ্যাঁ, 7500 টাকা। আচ্ছা দেখেন, এখানে আছে আমরা আবার সিঙ্গেল অর্ডার মানে সাইড ড্রয়ার যেটা সিস্টেম, সাইড ড্রয়ার অর্ডার ভাই। আচ্ছা আচ্ছা, এই ডিজাইন গুলো দেখেন, ওকে, অসাধারণ ডিজাইন করা থাকবে, এটাও কিন্তু ভেতরে ভাই সেম, প্রত্যেকটা সেম থাকবে দেখেন।
একবারে সেম ফিনিশিং সেম কালার ঘর থাকবে এগুলোর প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা 6200 টাকা মাত্র 6200 হ্যাঁ মাত্র 6200 টাকা এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে সিম্পল ডিজাইন এই দেখেন আমরা প্রত্যেকটা ডলে একটা করে লক দিয়ে থাকি কেউ যদি লক বাড়ায় নিতে চায় সেই ক্ষেত্রে কথা অবশ্যই কথা বলে নেবেন সাপেক্ষে আমরা প্রাইস বাড়িয়ে ওকে দেখেন প্রাইস কিন্তু মাত্র 6200 টাকায় ওয়ার্ডরোব দেখেন হ্যাঁ 6200 টাকায় এটা আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপর আসেন এই যে পরার টেবিল দেখেন আচ্ছা আমরা একটু পরার টেবিল দেখাই দেখেন ডিজাইনটা দেখেন এই যে অসাধারণ ডিজাইন করা এখানে একটা পাল্লাও থাকে ভাই এই যে ভেতরে শিল্প করা আছে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু নিচের দিকে দেখাই এখানে এটা কি ভাই ডয়ার আচ্ছা এদিকে ডয়ার করা থাকবে দেখেন এটারও ভেতর বাইরে সেম ফিনিশিং সেম কালার আচ্ছা এখানে বড় একটা পাল্লা ভাই পাল্লার ভেতরে কি শিল্প করা আছে আচ্ছা এখানে ভিতরে আরেকটা শিল্প আছে এই যে এখানে আরেকটা শিল্প আছে এখানে পাদানি আছে পা এই যে পাদানি ঠেকনা আছে ওরে ভাই মাঝখানে সাপোর্ট দেওয়া আছে উপর দাঁড়ায় থাকলো ওরে ভাই দাঁড়ায় থাকলো কিছু হবে না এটা দেখেন এখানে আর কিছু হবে না যত বই যত এগুলো কিন্তু অনেক হেভি ভাই অনেক হেভি অনেক ওয়েট নিতে পারবে কিন্তু অনেক ওয়েট এই যে এখানে প্লাইডাও দুই সেট একই আচ্ছা দেখেন এই পাশে কিন্তু ভাই সেম কালার করা থাকবে দেখেন একেবারে আচ্ছা তো এটা ভাই পরার টেবিল হ্যাঁ এটা পরার টেবিল আচ্ছা প্রাইস কত রাখতেছেন ভাই এটা 5500 টাকা 5500 ভাই হ্যাঁ 5500 দেখেন মাত্র 5500 টাকায় পরার টেবিল আচ্ছা এটা হলো 3 ফিট আর এগুলো 2 ফিট 3 ফিট বা 2 ফিটে করা আছে 3 ফিট বা 2 ফিট অনেকে 3 ফিট করে কিন্তু এদিকে ছোট করে আচ্ছা সেক্ষেত্রে জায়গাটা কম হয় ওকে এটা কিন্তু অনেক জায়গা সেল করে এদিকে চিকন আচ্ছা সেক্ষেত্রে বই রাখতে পারে না এখানে কিন্তু বই অনেক বই রাখা যায় ভাই অনেক জায়গা আছে আচ্ছা আচ্ছা কোনো স্কেচ পড়বে না বললাম না কোনো স্কেচ পড়বে না কোনো স্কেচ পড়বে না কিন্তু এটা যেহেতু কালার সারা কিন্তু এটা কালার সারাই আচ্ছা এরপর আমাদের পরার টেবিলের সাথে আবার দরকার বুকসেলফ বুকসেলফ হ্যাঁ অবশ্যই এগুলো আমরা রাখছি আচ্ছা এখানে দেখেন বুকসেলফটা ওকে বুকসেলফ কিন্তু স্লাইডিং গ্লাস করা থাকবে দেখেন আচ্ছা স্লাইডিং গ্লাস ক্লিয়ার স্লাইডিং গ্লাস দেখেন এটাও ভাই সেম ফিনিশিং ভেতরে বাইরে একেবারে যত খুশি বই রাখ যত খুশি বই রাখ কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আচ্ছা নিচে পাল্লা দেওয়া আছে ভাই কার্টুন বড় বই রাখতে পারবে ওরে যত খুশি বই রাখতে পারবে দেখেন অনেক কিছু আছে ভাই অনেক বই সাজিয়ে রাখতে পারবেন এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই এটার প্রাইস রাখতেছি 6500 টাকা 6500 ভাই জি 6500 দেখেন মাত্র 6500 টাকা বুকসেল ফিট এবং উপরে কার্নিশ সিস্টেম করা আছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা থাকবে কিন্তু 6500 টাকা বুকসেল 6500 টাকা আচ্ছা এগুলো কি ভাই এটা আছে আরেকটা বুকসেল এটা হলো আড়াই ফিট আড়াই ফিট 6 ফিট আড়াই ফিট সেম ডিজাইনের আচ্ছা মানে সেলগুলো সাইজটা একটু চ্যাপটা হবে ছোট হবে আর কি ছোট হবে এদিকে আড়াই ফিট আছে ওকে এটা রাখতেছি আমরা কত ভাই এটা 6000 টাকা রাখছি এটা মাত্র 6000 জি 6000 টাকা রাখতেছি ওকে দেখেন আরেকটা বুকসেল দেখেন ভাই এটা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় যাদের অনেক বই দরকার আচ্ছা অনেক বই রাখার দরকার বাসা অনেক বই পড়ে এটা কিন্তু দেখেন এটাও সেম ভাই পার্টিশনগুলো পার্টিশনও করা আছে দেখেন প্রত্যেকটা সেলফে পার্টিশন করা আছে ওকে এবং ভিতরে দেখেন দেখেন অনেক জায়গা ভাই অনেক স্পেস অনেক স্পেস ফিনিশিং দেখেন ভাই ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম কালার করা থাকবে কোনো ফাঙ্গাস পড়বে না কোনো ফাঙ্গাস পড়বে না ফাঙ্গাস পড়লে রিটার্ন ফাঙ্গাস পড়লে রিটার্ন ভাই ফাঙ্গাস পড়লে রিটার্ন একদম ক্যাশব্যাক দিয়ে ওকে দেখেন এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই এটার প্রাইস 7500 টাকা 7500 ভাই জি জি সবচেয়ে বড় বুকসেল হ্যাঁ সবচেয়ে বড় বুকসেল দেখেন এটা 4 ফিট এদিকে লেন্থে 4 ফিট আছে 4 ফিট আছে আচ্ছা 4 ফিট 4000 7500 আচ্ছা এরপর আমাদের কি কালেকশন দেখাবেন ভাই এরপর আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন অসাধারণ ডিজাইনের ড্রেসিং টেবিল এই যে আমি পাঞ্জাবি পরছি পুরোটাই দেখা যাচ্ছে পুরোটাই দেখা যাবে কিন্তু ফ্লোর পর্যন্ত মানে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে আচ্ছা আচ্ছা এটা ভাই একটু খুলে দেখান আমি একটু ভেতরে দেখাই দিই আসলে ভিতরে এই দেখেন দেখেন ওরে ভাই ভেতরে বাইরে প্রত্যেকটা ফার্নিচার সেম ফিনিশিং সেম কালার করা থাকে সেম কালার একদম ফার্নিচার ভাই নিজেরাই তৈরি করে থাকে এগুলো আমাদের ফ্যাক্টরি নিজস্ব প্রোডাক্ট আচ্ছা ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন দেখেন খোদাই করে কিন্তু ডিজাইনগুলো করা থাকবে এবং এইখানে সেল করা থাকবে আচ্ছা বড় একটা ডয়ার দেওয়া আছে এখানে দেখেন আচ্ছা এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস 7500 টাকা রাখতেছেন 7500 ভাই জি 7500 টাকা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল 7500 ওরে ভাই 7500 এই আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে দেখেন যদি চায় আরো কোন কারেকশন করে দেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটাই মাত্র 7500 টাকায় ড্রেসিং টেবিল আচ্ছা এরপর আমাদের কি কালেকশন দেখাবেন ভাই এরপর এরপর দেখেন সিঙ্গেল আলমারি আচ্ছা সিঙ্গেল আলমিরা ভাই এটা আচ্ছা আচ্ছা সিঙ্গেল আলমারি ওরে ভাই অনেক জায়গা দেখেন অনেক কিছু আপনাকে তো সাজিয়ে রাখতে পারবেন এখানে দেখেন আচ্ছা এখানে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার থাকবে ছোট ড্রয়ার আছে ড্রয়ার থাকবে ওরে ভাই ড্রয়ার থাকবে এখানে সেলফ আছে সেলফ আছে আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ড্রয়ার আছে এখানে কিন্তু আরেকটা ড্রয়ার থাকবে আরেকটা বড় ড্রয়ার আছে দেখেন এবং গ্লাসটা অনেক বড় ভাই এটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল হ্যাঁ আলমারি প্লাস ড্রেসিং টেবিল দেখেন এটার প্রাইস কেমন রাখতেছেন ভাই 8000 টাকা রাখতেছি 8000 টাকা ভাই হ্যাঁ 8000 টাকা দেখেন মাত্র 8000 টাকায় আলমারি প্লাস ড্রেসিং টেবিল আরো মডেল আছে এদিকে এই যে আরেকটা মডেল আছে দেখেন এখানে আরেকটা মডেল আছে এই দেখেন ভিতরে সেলফ করা আছে এটা হ্যাঙ্গার আছে আবার আলাদা সেলফ আচ্ছা আলাদা করে দেবো আলাদা করে একদম ফোল্ড দেবো যদি কারোর প্রয়োজন হয় দুটো থাকবে ব্যবহার করার জন্য আচ্ছা আচ্ছা আর যদি প্রয়োজন না হয় এটা এইভাবে রেখে দিবে খুলে রেখে দিতে পারবে খুলে রেখে দিবে মানে নিচে রাখতে পারবেন কিন্তু নিচে রাখার কিন্তু জায়গা আছে দেখেন রেখে দিবে আচ্ছা আচ্ছা ওকে আপনাদের ইচ্ছা মতো কিন্তু ইউজ করতে পারবেন এখানে একটা ছোট ফ্রেঞ্চ ড্রয়ার আছে আচ্ছা এদিকে বড় বড় ড্রয়ার কিন্তু নিচে আরো আছে এখানে আরো বড় বড় ড্রয়ার আছে দেখেন দুইটা ড্রয়ার থাকে বড় বড় দুইটা ড্রয়ারের মধ্যে একটা ড্রয়ারে লক আছে আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেকটা ড্রয়ারে লক করে নিতে হবে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে
দাম বাড়ে আচ্ছা এগুলো কেমন প্রাইস ভাই এটা 7500 হ্যাঁ 7500 রাখ দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে এটা চাইলে এটাও সেম প্রাইস 7500 টাকা আচ্ছা এরপর আমাদের কি দেখাবেন ভাই এরপর এরপরে দেখাই আপনার শু বক্স আচ্ছা আমরা একটু শু বক্সের কালেকশন দেখাই শু বক্স এই যে সিম্পল আচ্ছা এই যে সিম্পল থেকে শুরু করে দেখি এতে গ্লাস সারা হবে দেখেন গ্লাস সারা আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো থাক আছে অনেক থাক ভাই অনেক জুতো রাখতে পারবেন দেখেন 3 4 5টা থাক 5টা থাক থাকবে 5টা থাক থাকবে এখানে জুতো আর কোনো ধরনের ধুলাবালির কোনো স্ক্যাচ পড়বে কোনো স্ক্যাচ পড়বে না কারণ এটা কিন্তু আলাদা করে কোনো কালার করা না ঠিক আছে যার কারণে কোনো স্ক্যাচ পড়বে না কোনো স্ক্যাচ পড়বে না এবং প্রত্যেকটাতে ম্যাগনেট লাগানো আছে ম্যাগনেট করা আছে অটোমেটিক লেগে থাকবে দেখেন এখানে একটা ড্রয়ারও আছে উপরে একটা বড় ড্রয়ার থাকে ভাই আচ্ছা আপনার বিভিন্ন আচ্ছা আইটেমগুলো এখানে আপনি রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটার প্রাইস নিতেছি 4500 টাকা 4500 এটা 4500 দেখেন মাত্র 4500 টাকা শুভ আচ্ছা কোনো স্ক্যাচ পড়বে না কোনো স্ক্যাচ পড়বে না বাংলাশ পড়বে না আচ্ছা দেখেন এখানে দেখেন আর সবচেয়ে বড় শুভ ফ্যামিলি সাইজ দরকার বড় অনেকগুলো জুতো আছে আচ্ছা তাদের জন্য এটা কিন্তু তাদের জন্য এই শীতে তো মানুষের অনেক জুতা ধরেন আচ্ছা আচ্ছা লোফার থেকে শুরু করে অনেক জুতা ব্যবহার করে এজন্য তাদের জন্য এই সাইজ বড়টা নিতে পারেন কিন্তু তারা আচ্ছা এই জালি করে মিরর করা আছে জালি করে মিরর করা আছে দেখেন আচ্ছা এটা একটু খুলেন তো ভাই এটার ভিতর কি সিস্টেম করা ওকে দেখেন ও রে এইখানে তো জুতা রাখা থাকে ভাই অনেক জায়গা এবং একটা ডয়ার আছে একটা ডয়ার আছে আচ্ছা সবচেয়ে বড় সাইজ ফ্যামিলি সাইজের কিন্তু এটা শু বক্স আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই 9500 টাকা নি 9500 এটা মানে কারো যদি কোনো প্রবলেম হয় কোনো প্রোডাক্টের কোনো হার্ডওয়্যার মেটেরিয়ালস এর প্রবলেম হয় সেটা আমাদের অদ্ভুত একটা জিনিস ভাই এটা ফোল্ডিং করে রাখা যায় এইদিকেও সেলফ করা বাইরে ভাই দেখেন মানে যতগুলো বই সব এখানে রাখতে পারবেন রাখা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ধরেন এদিকে আছে 4 ফিট উচ্চতা আছে 6 ফিট 6 ফিট আছে কিন্তু এটা 6 ফিট আছে আচ্ছা এটা মাত্র 17000 টাকা আছে 17000 টাকা এটা ভাই জি জি 17000 মাত্র 17000 টাকা বুক সেল প্লাস কিন্তু পোর্টেবল একবার অসংখ্য বই রাখা যাবে আচ্ছা আচ্ছা অনেক বই রাখতে পারবেন এখানে দেখেন অনেক জায়গা আচ্ছা আচ্ছা দরকার তাদের জন্য ওকে এটা কি ভাই ফোল্ডেবল পোর্টেবল এটা পোর্টেবল যাদের জায়গা কম আচ্ছা এই যে দেখেন এই যে কিন্তু পোর্টেবল হয়ে গেল এইদিকে আরো দুইটা পাল্লা ভাই অনেক জায়গা ভাই এতটুকু জিনিসের মধ্যে এতগুলো জায়গা দেওয়া যায় ভাই ভাই কঠিন একটা জিনিস যাদের স্পেস কম আচ্ছা আচ্ছা তাদের জন্য এটা তাদের জন্য কিন্তু এটা আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই 6500 এটা দেখেন মাত্র 6500 টাকায় পাচ্ছেন কিন্তু আচ্ছা এদিকে আরো ডিজাইন আছে আরেকটা আরেকটা আছে আচ্ছা আচ্ছা এই যে এটাও কিন্তু দেখেন এটা ফোল্ডেবল এটা ফোল্ডেবল আচ্ছা উপরে কিন্তু পাল্লা থাকবে দুইটা দেখেন আচ্ছা অনেক জায়গা এগুলোর ভাই অনেক জায়গা অনেক বই রাখতে পারবে আচ্ছা উপরে বই রাখা যাবে মাঝখানে রাখা যাবে এইখানে তো পড়বেন এই যে নিচেও আরো অনেক জায়গা আছে এখানে একটা ড্রয়ার আছে বড় একটা ড্রয়ার থাকবে আচ্ছা এখানে আরেকটা এই যে এইখানে দুইটা পাল্লা ভাই থাকবে দেখেন এই যে অনেক জায়গা ভাই অনেক স্পেস নিচে পাদানি আছে ভাই এখানে পাদানি এখানে এই সাপোর্ট দেওয়া আছে পাদানি দেখেন আচ্ছা আচ্ছা প্রবলেম হবে না ওকে এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এই যে আরেকটা এখানে পাল্লা আছে তো ও এইদিকে পাল্লা কিন্তু আরো আছে এটা 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিটে করা আছে এটা আচ্ছা প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা 9500 টাকা এটা 9500 জি 9500 টাকা দেখেন মাত্র 9500 টাকা কিন্তু এটা আচ্ছা এদিকে আরো ডিজাইন আছে ভাই দেখেন ওই যে ওইটারই আরেকটা কালেকশন এই যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ওকে এটা 6500 টাকা এটা
2500 টাকা দেখেন এটা এই যে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ফোল্ডেবল ঠিক আছে আপনি এই যে দেখেন এই যে ফোল্ডিং করা যাবে কিন্তু এটা স্পেস কম থাকলে আপনি এগুলো নিতে পারেন আচ্ছা এদিকে এইটা কি রাখছেন ভাই এটা ওভেন স্টপ ভাই ওভেন আচ্ছা ওভেন রাখার জন্য যাদের দুই তিনটা ওভেন ব্যবহার করা লাগে আর ব্লেন্ডার ব্লেন্ডার ব্যবহার করা লাগে তাদের জন্য এটা এইটা আচ্ছা দেখেন এই যে আপনার এদিকে আছে 2 ফিট উচ্চতা 4 ফিট 4 ফিট এখানে ওভেন রাখা যাবে উপরে ওভেন রাখা যাবে ওকে নিচে পাতা কি আইটেম গুলো রাখতে হবে ওভেন রাখা যাবে আচ্ছা ব্লেন্ডারও রাখা যাবে ব্লেন্ডার রাখতে পারবেন আচ্ছা বা রাইস কুকার আচ্ছা রাখা যাবে সবগুলো এখানে রাখা যাবে ঠিক আছে আর নিচে দুইটা পাল্লাও আছে নিচে কিন্তু পাল্লাও থাকবে দেখেন আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই 6500 টাকা নিচ্ছেন এটা 6500 জি 6500 টাকা দেখেন এটা ডিজাইনটা সাইডে গুলো কিন্তু অনেক হেভি ভাই দেখেন অনেক হেভি সাইডে কিন্তু জালি ডিজাইনও করা থাকবে দুই পাশে আচ্ছা আচ্ছা অনেক জায়গা কিন্তু অনেক কিছু রাখতে পারবেন এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই যদি কেউ চায় নিচে কম্বল বা তোষক শীত শেষে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের প্রত্যেকটা আলমারির পাল্লার মধ্যে দুই সাইডে ম্যাগনেট দুই পাশে কিন্তু দেখেন এপাশে জালিকাটা ডিজাইন করা আছে এবং হাতল গুলো দেখেন না পুরো আনকমন ডিজাইন করা থাকবে যে কোনো আলমারিতে কেউ যদি বলে যে আমাকে হাতল দিয়ে দেন আচ্ছা দিয়ে দেওয়া যাবে আচ্ছা এই পাশে সেল করা থাকবে পুরোটা সেল করা থাকবে আলমিরা দেখাই আমরা যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা এটা নেবেন তিন পাল্লা আলমিরা এই পাশে সেল করা থাকবে এবং প্রত্যেকটা হাতল কিন্তু থাকবে এই দেখেন এই পাশে আমাকে দেখাই হ্যাঙ্গার থাকবে এখানে গোপন ড্রয়ার আছে এবং এই পাশে ভাই সেল করা থাকবে আচ্ছা আমরা একটু খুলে দেখাচ্ছি এই পাশে কিন্তু সেল করা থাকবে দেখেন আচ্ছা আবারো বলে নিচ্ছি কোনো ফাঙ্গাস পড়বে না কোনো ফাঙ্গাস পড়বে না ফাঙ্গাসের ভয় যারা আলমারি নিতে যাচ্ছেন না আচ্ছা আচ্ছা তারা নিশ্চিন্তে এগুলো নিতে পারেন ওকে দেখেন আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস নিতেছি আমরা 18500 18500 18500 দেখেন মাত্র 18500 টাকায় তিন পাল্লার আলমিরা এগুলো তো কোনো স্কেচ পড়বে না কোনো মানে কোন ধরনের পাঙ্গাস স্কেচ ঘুনে পোকা পানিতে ফুলে যাওয়া কোনো সমস্যা হবে না এবং আমাদের প্রত্যেকটা আলমারির নিচে কিন্তু কাঠ লাগানো এগুলো কিন্তু কাঠের পায়া এই ভিতরে কাঠের পায়া লাগানো আছে এটা প্রত্যেক ফাঁকা আছে ঠিক আছে আচ্ছা একটু ফাঁকা থাকবে নিচে দেখুন পানিতে যেন সমস্যা না হয় আচ্ছা তো আমরা আরো কিছু আলমারি দেখাচ্ছি তো বাসার ভাই এরপর আমরা কি কালেকশন দেখাবো এই যে আলমারি আচ্ছা একটা আলমারি দেখাই আরো দেখেন ভিতরে দুই পাল্লার আলমিরা আমরা একটু খুলে দেখাচ্ছি ভিতরে বাইরে প্রত্যেকটা সেম ফিনিশিং সেম কালার সেম ফিনিশিং আচ্ছা সেম কালার সেম ফিনিশিং করা থাকে প্রত্যেকটাই এবং এটার প্রাইস কেমন নিচ্ছেন এটা 11000 টাকা নিচ্ছে 11000 টাকা মাত্র 11000 টাকা আচ্ছা আচ্ছা দেখেন এই যে একটা পুরো পাল্লা নিয়ে ডিজাইন আচ্ছা এখানে দেখেন আবার মাঝখানে একটা ডিজাইন উপর আরেকটা ডিজাইন উপর আরেকটা ডিজাইন যেমন ডিজাইন পছন্দ করে আর কি আচ্ছা আচ্ছা এটা সেম প্রাইস সেম সাইজ আচ্ছা হ্যাঁ সেম ম্যাটেরিয়াল আচ্ছা সেম থাকবে কিন্তু শুধু ডিজাইনটা আলাদা হবে আচ্ছা আচ্ছা দেখেন কি আরো মডেল আমরা দেখাবো আরো মডেল একদম এটা একদম পুরো পাল্লা নিয়ে ডিজাইন করা পুরোটাই ডিজাইন করা থাকবে যারা বেশি ডিজাইন পছন্দ করে আচ্ছা হ্যাঁ তাদের জন্য এটা আচ্ছা এদিকে একদম দেখেন এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় সেম ফিনিশিং দেখেন যেমন পছন্দ করে তাদের সবার জন্য একই থাকবে কিনা দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম কালার করা থাকবে পেন্সিল ড্রয়ার দেওয়া আছে এখানে এই যে দেখেন গোপন ড্রয়ার থাকবে
কিন্তু ভাই আচ্ছা এমন প্রত্যেকটা ম্যাগনেট করা থাকবে কিন্তু দেখেন আচ্ছা ওকে এর প্রাইস কেমন নিচ্ছেন ভাই 11000 টাকা জি এই প্রত্যেকটা ভাই 11000 টাকা জি এই প্রত্যেকটা 11000 টাকা দেখেন প্রত্যেকটা খুলে দেখাচ্ছি দেখেন সেম থাকবে কিন্তু ভিতরে বাইরে আচ্ছা এটাও ভাই 11000 টাকা এটাও 11000 টাকা আচ্ছা এটা বলছেন মাত্র 11000 টাকা দেখেন আচ্ছা তো এদিকে আমরা শোকেস দেখতে পাচ্ছি ভাই এখানে একটা শোকেস আছে চার পাল্লার শোকেস ভাই বিগ সাইজে করা দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা লোকেটিভ ভিতরে কি গ্লাস হবে এখানে হ্যাঁ এখানে গ্লাস হবে এখানে গ্লাস লাগানো গ্লাস হবে গ্লাস হবে এমন অনেকে কিন্তু এখানে দুইটা সেলফ দিয়ে তিনটা ভাগ করে আমরা কিন্তু তিনটা সেলফ দিয়ে চারটা ভাগ করছি যাতে অনেকগুলো জিনিস রাখা যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে চারটা পাল্লা থেকে উপরে দিকে এবং নিচে ভাই কয়টা পাল্লা করে ড্রয়ার করা আছে এখানে এই যে দেখেন এখানে সিঙ্গেল একটা পাল্লা এখানে দুইটা ড্রয়ার দুইটা ড্রয়ার করা আছে মাঝখানে আচ্ছা দেখেন এই পাশে দুইটা পাল্লা করা থাকে ভাই হ্যাঁ এখানে দুইটা পাল্লা আচ্ছা দেখেন এই যে পাল্লার ডিজাইনটা কিন্তু এখানেও করা থাকবে আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা 22000 টাকা নিচ্ছে এটাও 22000 টাকা হ্যাঁ মাত্র 22000 টাকা আচ্ছা দেখেন এরপর আমাদের কি কালেকশন দেখেন ভাই এখানে আছে বেড আচ্ছা আমরা শীতের সিজনে যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটা হলো খাট এটা দেখেন ওকে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সাইজ কত আছে এটা ভাই এটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজে করা আছে হ্যাঁ কিং সাইজ করা আছে এবং এগুলো কিন্তু মেহগনি কাটের পায় মেহগনি কাটের পায় হ্যাঁ একদম মেহগনি কাটের একদম দেখেন ভাই দেখেন আপনি ওকে এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা আমরা 11500 রাখতেছি 11500 জি 11500 দেখেন মাত্র 11500 টাকায় খাট আছে দিকে আরো মডেল আছে আরেকটা ডিজাইন দেখেন আচ্ছা আরেকটা ডিজাইন এটা কেমন প্রাইস ভাই এটা সেম 11500 11500 দেখেন মাত্র 11500 টাকায় খাট এখানে দেখেন সিম্পল ডিজাইন আমরা খাট দেখাই সিম্পল ডিজাইন দেখেন হেলসেল একটা সেম ডিজাইন করা এত সুন্দর ডিজাইন আচ্ছা আপনি মানে কল্পনাই করতে পারবেন না অসাধারণ কিন্তু মানে ডিজাইন গুলো খোদাই করে করা থাকবে একেবারে ভাই ফিনিশিং দেখেন 100% আচ্ছা আচ্ছা এগুলো হাতে ধরলে কিন্তু আপনি আরো ভালো মতন বুঝতে পারবেন ফিনিশিং গুলো এবং কোনো স্ক্যাচ পড়বে না কোনো স্ক্যাচ পড়বে না কোনো স্ক্যাচ পড়বে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন কোনো স্ক্যাচ পড়বে না কিন্তু আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা 9500 রাখতেছি 9500 ভাই 9500 মাত্র দেখেন মাত্র 9500 টাকায় খাট ভাই এই খাট এক সাইড বনগঞ্জে একজন আঙ্গানো যাবে না ওরে ভাই অনেক ওয়েট কিন্তু এটা আচ্ছা এদিকে আরেকটা খাট আমরা রাখছি এটা 4 ফিট এটা এটা সিঙ্গেল আচ্ছা এই খাটের প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা সিঙ্গেল শীতের সিজনে ডাবল আচ্ছা শীতের সিজনে ডাবল থাকবে আচ্ছা আচ্ছা প্রাইস কত ভাই এটা এটা 8500 রাখতেছি 8500 টাকা 8500 টাকা দেখেন মাত্র 8500 টাকায় খাট আচ্ছা এখানে আছে আরেকটা আছে এটা কত প্রাইস ভাই এটা 9000 টাকা রাখতেছি 9000 টাকা এটা 5 ফিট খাট ডাবল 5 ফিট বাই 7 ফিট মাত্র 9000 টাকা হ্যাঁ আচ্ছা এটা সেমি ডাবল আছে সেমি ডাবল থাকবে এটা আবার 6 ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 9500 এটা মাত্র 9500 হ্যাঁ 9500 টাকা আচ্ছা দেখেন ভিউয়ার্স যাদের যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বারও থাকবে ভাই অনেকে আসতে চায় সেক্ষেত্রে অ্যাড্রেসটা আগে বলে দেন উত্তর আয়েশে উত্তর হাউস বিল্ডিং থেকে আমার পূর্ব দিকে ফায়দাবাদ চৌরাস্তা বললেই হবে ওকে ভাইদের শপের নাম কিন্তু বাসার ফার্নিচার বাসার ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে